चरित्र হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান বিশ্বনবীর যারা উত্তরসূরি, একটু মন দিয়ে শুনেন, বিশ্বনবীর যারা উত্তরসূরি, যাদের মাথায় থাকে টুপি, যাদের মুখে থাকে দাড়ি, আজকে তাদের চরিত্র কলঙ্কিত করছে, কথা বলেন ঠিক কি না? আজকে দেখেন বিশ্বনবীর উত্তরসূরিদেরকে বাতিল শক্তিরা যখন গ্রেফতার করে, সঙ্গে সঙ্গে যতই মামলা দিক সাথে একটা ধর্ষণের মামলা ঢুকায় দেয়। কারণ জানে যে ধর্ষণের মামলা যদি একবার ঢুকাইতে পারি তাহলে লাভটা কি? লাভ হচ্ছে জাতির কাছে জাতি বুঝতে পারবে, 100 জনের মধ্যে অন্তত 50% তো বলবে যে দোষ না থাকলে কি আর ধরছে। কথা কন না কে? দোষ না থাকলে কি আর ধরছে? এই জন্যই জানুক না জানুক, বুঝুক না বুঝুক, অন্তত এই কথাটা বলবে। সবাই নেট ইউজ করে না, অনেক সাধারণ মানুষ আছে মোবাইল ইউজ করে না, আছে না নাই? মানুষের কাছ থেকে শুনে অমক হুজুর এই কামটা করছে রে, আসলে তো তাই করবেরই পারে, আছে না? এই কথা কন না কে? সুতরাং দেখেন এই যে নাটক হয়, সিনেমা হয়, আপনি দেখবেন যে মানে ধর্ষণকারী চরিত্র যে অ্যাক্টিং করে, যে লুচ্চার চরিত্র অ্যাক্টিং করে, ওর মাথায় থাকে টুপি, মুখে থাকে দাড়ি, 1000 বার ঠিক দেখেন। কেন? জাতির কাছে এটা প্রকাশ করে দেয় যে না টুপি আর দাড়িওয়ালারাই এই কামগুলা করে, টুপি আর দাড়িওয়ালারাই এই কামগুলা করে। আসলে এটা তো সেই ফেরাউনের চার দফা, ফেরাউন যখন ক্ষমতায় এসেছিল, ফেরাউন ক্ষমতায় আসার পরে আজীবন মরার আগ পর্যন্ত ফেরাউন ক্ষমতায় থাকবে এই চিন্তা করে হামানের কাছে বুদ্ধি নিল, হামান রে কি করা যায়, আমি তো আমার সারা জীবন আমি ক্ষমতায় থাকতে চাই, আমার ক্ষমতা মরার আগের দিন পর্যন্ত আমি টিকিয়ে রাখতে চাই, কি পন্থা অবলম্বন করা যায়। হারুন চারটে পরামর্শ দিছিল যে তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চার দফা কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে। তিন নম্বরে হলো বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে যে সমস্ত তাওরাতের আলিমগুলি ছিল তাদেরকে ধরো আর গ্রেফতার করো, আর তাদের পিছনে ধর্ষণের মামলা ঢুকাইয়া দাও। জাতির কাছে যদি এই সমস্ত বনি ইসরায়েলের আলেমদেরকে তুমি খারাপ বানাইতে চাও, ধর্ষণকারী বানাইতে চাও, লুচ্চা বানাইতে চাও, এছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। ফিরাউন করলো তাই, কিন্তু হামানের বুদ্ধিতে ফিরাউন যে কাজগুলা করলো, ওই ফিরাউন কে আছে? আল্লাহ পাক নীল নদের মধ্যে সুবায়া সুবায়া মারছে, কথা কন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই আজকে যারা ফিরাউনের পন্থা অবলম্বন করে ইমানদারদেরকে নির্যাতন করছে, ইমানদারদের চরিত্রে কালো দাগ লাগিয়ে দিচ্ছে, ইমানদারদেরকে ধর্ষণকারী উচ্চ প্রমাণ করছে, ফিরাউন যেমন টিকতে পারে নাই, তোমরাও যখন আল্লাহ পাক যখন বঙ্গোপসাগরের পানিতে চুবাইয়া চুবাইয়া তোমাদের মারবে, পৃথিবীর কোন শক্তি তোমাদের বাঁচাইতে পারবে না, শুধু সময়ের ব্যবধান ঠিক কি না? ফেরাউন নির্যাতন করেছিল, ফেরাউন চিন্তা করছিল যে নীল নদে পানি খায় খায় মরা লাগবে, চিন্তা করছিল এটা কথা কন? সুতরাং আমরা সমস্ত বিশ্বের দিকে তাকালেই দেখতে পাচ্ছি আজকে মুসল ইমানদারদের উপরে যারা নির্যাতন করছে দিনের পর দিন, তাদের অবস্থাও এইভাবেই যাবে, শুধু সময়ের ব্যবধান, কথা বলেন ঠিক কি না? সময় যখন মানুষের খারাপ আসে তখন যতই চেষ্টা করুক ভালোর দিগার মাজা খাড়া করে দাঁড়াইতে, ওই যে আবু জাহেল যে নিচে পড়ছিল ঘোড়াই থেকে উঠতে পারছে, কথা কন না কে? কারণ ওর তো পৌষ মাস শেষ হয়ে গেছে, সর্বনাশে ধরছে ওইটা রে। নমরুদের এই যে নমরুদের যে এই মাথার ভিতরে একটা ন্যাংরা মশা যে ঢুকছে, ওই যে ওর সর্বনাশ শুরু হয়েছে, আর কি পৌষ মাস পাইছে কোনোদিন? এই কথা বলেন না কেন? ফেরাউন পাইছে, আবু জেহেল, নমরুদ কেউ পায় নাই। ডোনাল্ড ট্রাম্পের যখন ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ লাথি মেরে নামায়া দিছে, ওর সর্বনাশ শুরু হয়েছে, ওটা কি আর পৌষ মাস ফিরে পাইছে?
শিক্ষা নাও, তোমাদের অবস্থা সূচির মতই হবে, এটা মাথায় রাখতে হবে। মুসলমানেরা, যে কথা বলতেছিলাম, দেখেন বর্তমান আলেমদের উপরে নির্যাতন আসার কারণ হচ্ছে একটাই, ধর্ষণের মামলায় হুজুররা কেন পড়বে? কারণ কোরআনের পাখিকে গ্রেফতার করে যখন জেলখানায় নিয়ে যায়, অনেক মামলা দিয়েছিল, সাথে ধর্ষণের মামলা আছে না নাই? তখন তো 12 বছর বয়স মাত্র, কয় বছর ওই সময় কি ধর্ষণ করাই করছে, চিন্তা করেন বিষয়টা। এই যে ধর্ষণের মামলায় কোরআনের পাখি আজকে জেলখানার ভিতরে, ওই সময় বর্তমান আলেমদেরকে, দেখেন আমি কিন্তু কটাক্ষ করে কোনো আলেমকে কোনো কথা বলছি না, আলেম সবাই সম্মানের পাত্র, কিন্তু একজন আলেমের ব্যথায় যদি আরেকজন আলেমের হৃদয় না কান্দে, তুমি কিসের আলেম? কথা কন ঠিক কিনা? আমার কথাকে ভুল বুঝবেন না, আমি যুক্তিসঙ্গত কথা বলি। কোরআনের পাখিকে যখন ধর্ষণের মামলায় ঢুকাইয়া দিল ভিতরে, বর্তমান যেই সমস্ত আলেমদেরকে ধইরা রিমান্ডে গরম ডিম দিচ্ছে, এই সমস্ত আলেমরা বলেছিল যে দোষ না থাকলে কি কার কোরআনের পাখিকে ভিতরে নিছে, এখন কেমন লাগে? হ্যাঁ, এখন জলে কে কোরআনের পাখিকে জেলখানায় নেওয়ার কারণে এই বর্তমান যে সমস্ত আলেমদের উপরে নির্যাতন চলছে, এরাই বলেছিল যে কোরআনের পাখিকে নিচে ভালো করছে, কারণ দোষ না থাকলে কেন নিচে, এখন কেমন লাগে? কারণ মানুষের সব সময় পৌষ মাস থাকে না, সর্বনাশ আসে। ওই সময় তোমাদের পৌষ মাস ছিল, কোরআনের পাখির সর্বনাশ হয়েছিল, আলহামদুলিল্লাহ তোমাদের সঙ্গে যে আচরণ করছে কোরআনের পাখির সঙ্গে এর এক আনা আচরণও করা হয় নাই, আলহামদুলিল্লাহ। বলেন তিনি আমরণ কারাদণ্ডের ঘানি কাঁধে নিয়ে তিনি দিনের পর দিন আসে, ঠিক আছে, কিন্তু তোমাদের মতো আচরণ তার সাথে করা হয় নাই, আল্লাহ পাক তাকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। বলেন কোরআনের পাখির মুক্তির দাবিতে, কোরআনের পাখির মুক্তির দাবিতে সমস্ত জাতির কাছে আমাদের আবেদন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায়ার বন্দি করে, গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায়ার বন্দি করে, লিল্লাহে তাকবীর, সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা। কোরআনের পাখির মুখে কোরআন শুনে শত শত মানুষ মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। বলেন সুমধুর সেই গান শুনেছে যারা, দিনের মুজাহিদ হয়েছে তারা, মুনাফিকি মন আছে যাদের, শুনতে ভালো লাগে না তাদের, হে দয়াময় আল্লাহ তুমি, পড়েন হে দয়াময় আল্লাহ তুমি, হে দয়াময় আল্লাহ তুমি, খাঁচার দুয়ার দাও ভেঙে চুরে, আল কোরআনের ওই পাখিটারে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই দোয়াকে কবুল করে নিক, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু, একটি হাদিস শুনে যান, আপনি যদি কারণ আমি গীবত করেন আছে না নাই,
আপনি যদি কারো নামে গীবত করেন, আমি একটা কাজ করি নাই, কিন্তু আপনি যদি বলেন যে আমি এই কাজটা করেছি, যদি আমি কাজটা করে থাকি এটা গীবত, যদি কাজটা না করে থাকি এটাকে হাদিসের ভাষায় বহতান বলা হয়। যারা আরবি লাইনে শিক্ষিত আছেন তারা জানেন, যদি এই কাজটা আমি করে থাকি এটার নাম কি? গীবত। আর যদি এই কাজটা আমি না করে থাকি এটার নাম কি? বহতান। দেখেন বিশ্বনবী বলেছেন যারা বহতান করবে, একটা ব্যক্তি কাজটা করে নাই কিন্তু যদি বলেন যে এই ব্যক্তি ধর্ষণ করেছে, যতদিন পর্যন্ত ধর্ষণের অপবাদ আপনার ঘাড়ে না চাপবে ততদিন পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। যারাই কোরআনের পাখিকে বলেছিল ধর্ষণ না করলে কি এর জেলখানায় ঢুকাইছে, আজকে তাদের বিরুদ্ধেই ধর্ষণের মামলা হচ্ছে। এটা ওই হাদিসের বাস্তবতা ভাই। তারপরে মনে কষ্ট লাগে যে না তারাও তো একজন আলেম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পৃথিবীর সমস্ত আলেমদেরকে ইমানদারদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন।